যাওয়ার আগে প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বিপুল সংখ্যক এই ট্যাবলেট আগরতলা হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই পাচারের সাথে জড়িত ব্যক্তির সন্ধানে জিআরপিএফ বাহিনী অভিযান চালালেও কোনো সন্ধান পায়নি। এই বৃহৎ পরিমাণের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ হওয়ার ঘটনায় আবারও করিমগঞ্জ নেশাজাতীয় সামগ্রী পাচারের করিডোর হিসেবে প্রমাণিত হল। আগরতলা ট্ৰেডখনত আমি চোৰাংচোৱাতে গম পালোঁ যে তাতে দুটা বেগ পৰি আছে। সেইমতে আমি ষ্টাফলৈ যাই দেখা পালোঁ দুটা বেগ পালোঁ, পাই তাতে চাওঁ চিতা হ'ল। চাওঁতে আমি কিছুমান মানে বান্দুল পোৱা হ'ল। কিমান বান্দুল? বান্দুল 28টা বান্দুল, 28টা বান্দুল পোৱা হ'ল। এটা বান্দুলত কিমান? এটা বান্দুলত আমাৰ 5টা কৰি আছে, 5টা কৰি আছে। এইটো শুদ্ধ অনুমান 14 কোটি টকাৰ মাল হ'ব। এইটো কি বস্তু হয়? এইটো নিচাজাতীয় বস্তু হয়। এইটো নাজাম কৰপৰা আনিছে, এইটো বাৰ্মাৰ হ'ব পাৰে। বেগবিলাক বাৰ্মাৰ যখন মানুহবিলাক লগত আছিল, মানুহ পোৱা নাই। এইটো নিশ্চয় আগৰতলা যাব, ট্ৰেইনখন আগৰতলা আহিছে। ইয়াৰ আগতে ইমান পৰিমাণ আপুনি পাইছে নেকি? পোৱা নাই। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সাথে সাথে আদর্শ আচরণ বিধি বলবৎ হয়েছে। গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের জোর তৎপরতা। এর সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলাতেও জেলা প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে ইতিমধ্যে। গাঁও পঞ্চায়েত আসনের প্রার্থীরা সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। অন্যদিকে জেলা পরিষদ আসনের প্রার্থীরা জেলা উপায়ুক্তের কার্যালয়ে এবং আঞ্চলিক পরিষদ আসনের প্রার্থীরা মদনমোহন উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। আগামী 19 নভেম্বর নির্বাচনী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তিম তারিখ ঘোষণা করা হয়েছে। এবারই সর্বপ্রথম সারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করেছে আসাম সরকার। গাঁও পঞ্চায়েত ও আঞ্চলিক পরিষদ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, ওয়ার্ড মেম্বার প্রার্থীর ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস এবং জেলা পরিষদ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতর মাধ্যমিক পাস বাধ্যতামূলক করা হয়েছে এবারের পঞ্চায়েত নির্বাচনে। করিমগঞ্জ জেলার মোট 795টি বুথে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ পর্ব। এর মধ্যে 20টি জেলা পরিষদ আসন এবং গাঁও পঞ্চায়েত আসনের সংখ্যা 95টি। আগামী 9ই ডিসেম্বর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে করিমগঞ্জ জেলা সদরও নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। প্রশাসনিক তৎপরতা খতিয়ে দেখতে মাঠে নামলেন ডিডিসি বরেণ্য দাস। অ্যাকসেপ্টেড নমিনেশন অ্যাকসেপ্ট করার তো শুরু হয়েছে প্রসেস ফ্রম দ্য 9th November উইথ দ্য ডে অফ নোটিফিকেশন। তো আমরা অ্যারেঞ্জমেন্ট এভাবে করেছি, ফর জিপি প্রেসিডেন্ট ইট ইজ ইন গভর্নমেন্ট স্কুল, ফর এপি মেম্বার এখানে এমএমসি স্কুলে, ZPCটা হবে জেলা অধিপতির অফিসে, আর ব্লক পর্যায়ে যেগুলো আছে রেসপেক্টিভ ব্লক হেডকোয়ার্টার্স। মোটামুটি এখন পর্যন্ত যা আছে বা নমিনেশনের জন্য আমরা 54 অথরাইজড অফিসার নিযুক্তি দিয়েছি বিভিন্ন পর্যায়ে, উইথ রেসপেক্টিভ স্টাফ নোটিফাই করা হয়েছে। এগুলো নোটিফাই করার পর রেসপেক্টিভ রুম থেকে 19th বিং দ্য লাস্ট ডে অফ ফাইলিং অফ নমিনেশন। তো 20টা জেলা পরিষদ আছে, 7টা আঞ্চলিক পঞ্চায়েত আছে, অ্যান্ড আগে 96 জিপি ছিল, বাট রামকৃষ্ণনগরটা টাউন কমিটিতে কনভার্টেড হয়ে এখন 95 জিপি আছে। পোলিং স্টেশন হিসাবে আছে 975। নাগরিকপুঞ্জি নিয়ে মঙ্গলবার এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে শিলচরে। মোট 40টিরও বেশি সংগঠনের ডাকে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি এই মিছিলের আয়োজন করেছে। তাদের মূল দাবিসমূহ হল 15টি নথির সাথে নাগরিকপুঞ্জিতে অন্য সরকারি নথিগুলোর মান্যতা প্রদান, চূড়ান্ত খসড়াতে নাম থাকা ব্যক্তির নাম পুনর্বার পরীক্ষা করা, এনআরসিতে নাম না থাকা ব্যক্তির আবেদনপত্র বিশেষ আদালতে আইনিভাবে পরীক্ষা করা, অমানবিক ডিটেনশন ক্যাম্প বন্ধ করা, ডি ভোটার চিহ্নিতকরণ বন্ধ করা, ভুল আপত্তি প্রদানকারীকে শাস্তি প্রদান করা ইত্যাদি। এই উপত্যকার জনগণের বন্ধুগণ, আগামীকাল যে ঐতিহাসিক জানা মিছিল, সেই মিছিল আপনার আমার প্রত্যেকের অস্তিত্বের মিছিল, এই মিছিলকে আপনারা সুন্দর এবং সার্থক করতে দেখছি। আমরা লক্ষ্য করেছি বিগত 3 বছর যাব এনআরসি প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আসামের উগ্র প্রাদেশিক শক্তি চাপে এবং কোনো কৌশলে ষড়যন্ত্রের ফলে আসামের সমন্বয়ক প্রতীক হাজারা এনআরসি সমস্ত নিয়মকে পাল্টি দিয়ে একের পর এক নতুন নতুন নির্দেশনা জারি করেছেন, এবং তাতে বিশেষ করে আসামের অনশনীয় জনগণের মধ্যে এক বিরাট অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে খেলার মাঝপথে যে নিয়মগুলো ঘটানো হচ্ছে সেগুলোকে বন্ধ করতে হবে। এই সব দাবির ভিত্তিতে আগামীকাল অর্থাৎ 13 নভেম্বর বেলা 12টায় ইন্ডিয়া ক্লাব ময়দানে জড়ো হয়ে আমরা বিশাল গণমিছিলের আয়োজন করেছি। সেই গণমিছিলের মধ্যে বিভিন্ন ক্লাব, বিভিন্ন দল সংগঠন যুক্ত আছে আমাদের কাছে, এবং বিশাল কমিটির মধ্য দিয়ে আমরা সমস্ত কাছাড় জেলায় প্রচার করেছি। আমরা আশা করি বিশাল সমাবেশ হবে। রবিবার রাত করিমগঞ্জ এবং শিলচরে পৃথক পৃথকভাবে দুটি স্থানে অগ্নিকাণ্ড, ভস্মীভূত 5টি বাসগৃহ আগুনে লেলিহাট শিকায় ভস্মীভূত হয় ই রিক্সা ও ম্যাজিক গাড়ি, পাথারকান্দিতে শিবের গুলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, যদিও শিলচরের চিরুকান্দিতে অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। রবিবার রাতে করিমগঞ্জের পাথারকান্দি বিধানসভার বাজারিছড়ার শিবেরগুল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, 3টি বাসগৃহ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ফলে বাপ্পা চক্রবর্তী, রজত চক্রবর্তী এবং সীমা চক্রবর্তীর বাসগৃহ সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। স্থানীয় জনগণ বহু চেষ্টা করেও অগ্নি নির্বাপনে ব্যর্থ হয়। এলাকায় অগ্নি নির্বাপন কেন্দ্র না থাকার জন্য পাথারকান্দি থেকে অগ্নি নির্বাপনের 2টি গাড়িকে আসতে হয়, কিন্তু অগ্নি নির্বাপনের গাড়ি আসার পূর্বেই সবকিছু ভস্মীভূত হয়ে যায়। শিলচর শহরের কাছে থাকা চিরুকান্দিতে আগুন লেগে 2টি বাড়িতে বসবাস করা 4টি পরিবারের সর্বস্ব ভস্মীভূত হয়ে যায়।
সাথে একটি ইরিশকা শোরুমের কিছু ক্ষতি হয়েছে। উল্লেখ্য, যখন আগুন লাগে তখন ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না। আগুন ঘরের সবকিছু ভস্মীভূত করার সাথে সাথে তিনটি ম্যাজিক গাড়িও ভস্মীভূত হয়ে যায়, কিন্তু আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। আমার কালকে গতকাল রাত্রে কালকে আমার গড়ো শর্ট সার্কিট হইয়া গড়টা পুরো শেষ হয়ে গেছে, কিন্তু তখন আমার ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে। ফায়ার ব্রিগেড যদি আমার পাশে থাকতো তো কালকে আমি ফায়ার আমার গড়টা কিছু বাঁচে, কিন্তু গড় থেকে আমি কিচ্ছু বাঁচাইতাম পারছি না কালকে ফায়ার ব্রিগেড দেরিতে আওয়ার কারণে। যার কারণে আমাদের এখানে কোনো ফায়ার ব্রিগেডের ব্যবস্থা নাই, অনেক দূর থেকে পাতারকান্দি থেকে ফায়ার ব্রিগেড আইতে লাগে, যার কারণে কালকে আমরা আর কিচ্ছু বাঁচাইতাম পারছি না, পুরো একদম রাস্তা তাই গেছি ওখানে আমরা পুরো গরিবনা অবস্থায়। বাংলাদেশ থেকে আগত হাতির ঝাঁকের উপদ্রব অব্যাহত আছে পাথারকান্দিতে। ছয়টি হাতির তাণ্ডবে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে করিমগঞ্জ জেলার পাথারকান্দি সমষ্টির কয়েকটি অঞ্চলের জনগণকে। প্রতিনিয়ত ঘর দোয়ার ভেঙে সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে হাতির দল। রবিবার পাথারকান্দি সমষ্টির সোনাখেরা এলাকায় হাতির দলের দুটি হাতিকে জাতীয় সড়কের কাছে বিচরণ করতে দেখে জনগণের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। জনগণ হাতিকে তাড়াতে গেলে একটি হাতির পায়ে কিছু আঘাতের চিহ্নও দেখতে পায়। উল্লেখ্য, ভারত বাংলাদেশের এই সীমান্তে এলাকায় হাতির দলটি কিছুদিন ভারতে থাকার সাথে কিছুদিন বাংলাদেশেও থাকে। বিশেষ করে ধান পেকে আসার মুহূর্তে ভারতে প্রবেশ করে ক্ষেতের মাঠের ব্যাপক ক্ষতি করার সঙ্গে স্থানীয় জনগণের ঘরে আক্রমণ চালিয়ে ক্ষতি সাধন করে। এ বিষয়ে সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পাল বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। অসুবিধা দেখা দেয় নাকি? অসুবিধা যাইতে মানে রাত্রে বেলা বাইলে অসুবিধা হবে। বুঝছি বুঝছি বুঝছি। এই হাতির এটা তাণ্ডব বহুদিন ধরে চলে আছে আমার পাথারকান্দি কনস্টিটুয়েন্সি। আমি মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়ার ওচরত এই খবর লই মই আলোচনা করেছো যে হাতিয়ে বহুত ঘর বাড়ি ভাঙি আছে ডেইলি। আর সবচেয়ে ডাঙর একটা প্রবলেম হল এই হাতির একটা জোট আছে, এই জোটখনত সাতটা হাতি আছে। এতিয়া এটা মানে কেইদিনমান আগত ইলেকট্রিকের শক খাই এটা হাতি মানে মরিলে, এতিয়া ছয়টা হাতির একটা ঝুন্ডা আছে। এই হাতি মানে কেতিয়া মানে মা দেড় মাহ তেওঁলোক বাংলাদেশৰ এইফালে যায় আৰু তেওঁলোকে মানে বাকী দহ মাহ এই ইয়াত থাকে। আৰু এই এতিয়া যে ধানৰ এটা ইয়াৰ টাইম আহিছে, এতিয়া হাতিবিলাক মানে আমাৰ ইয়াত আছে আৰু আপোনালোকে দেখি পাব যে ৰাস্তাত এনে ফুৰি আছে ডেইলি আঠখন দহখন ঘৰ তেওঁলোকে মানে যাই ঘৰ চৰ ভাঙে। এইটো এটা ডাঙৰ উপদ্ৰৱ সৃষ্টি হৈছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের লগত একটু আলোচনা করি যাতে হাতির কিবা একটা সমস্যা সমাধান করা যায় নাকি। আর মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়ার লগত কথা হয়েছে, ইহতে অলরেডি ডিএফর লগত আলোচনা করেছিল আর মানে কি ব্যবস্থা লওয়া যায় এটার একটা চিন্তাধারা চলে আছে। সব কি হয় দেখা গেছে একটা মাইকী হাতির একটা টিউমার নিচিনা একটা অসুস্থ দেখা গেছে, এটা লই আজিলৈকে কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই, কি খবর?
এই এইটোর কারণে মই মানে বেসিক্যালি আমার ইয়াত যে মানে ইয়া আছে মানে ডক্টর আছে তেওঁলোকত আমি কথা হয়েছে এই দুই তিন দিনের ভিতর তাতে আহিব আই মানে এই হাতিটোর চিকিৎসার কারণে এই ব্যবস্থা করব কিন্তু এইবিলাক ওয়াইল্ড ইয়ে তো এইটার কারণে অল্প ভয় লাগে তেওঁলোকর তো ফরেস্ট ডিপার্টমেন্টের লগত মিলি যাতে ট্রিটমেন্ট করিব পারে এইটার ব্যবস্থা লওয়ার কারণে মই কথা পাতিছো ঠিক আছে এবারে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি বিরতির পর আবার ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন মিনাক্ষী এন্টারপ্রাইজ আপনাদের জন্য নিয়ে এসেছে নিত্য নতুন মডেলের টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ওয়াটার ফিল্টার আরও কিচেন চিমনি এছাড়াও অতি সুলভ মূল্যে এখানে আপনারা পাবেন ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল আইটেমসও পরখ করে দেখে নিন দামটা যোগাযোগের ঠিকানা মিনাক্ষী এন্টারপ্রাইজ মেইন রোড অপোজিট গড স্কুল অডিটোরিয়াম যোগাযোগের নম্বর 9450 7479 6 9577 25 34 53 I sing, I dance, I play, I learn. Learning can be a great fun. So let's enjoy learning. Learning through playway method enhances a child's ability to memorize, concentrate, imagine, and think creatively. So let them have fun with puzzle tray, model making, and friendly faculty. Let's make our children happy. Let them smile and love while they learn at Maharshi Kids Karimganj, an educational unit of Maharshi Shiksha Sanstha. Imparting education with its cultural and traditional heritage, enhancement of learning through transcendental meditation practice, well-equipped classroom aided by qualified faculty, National Cadet Corps, sports and physical education classes focuses on the overall development of a child. বাজাজ মোটরসাইকেল কিনতে এখন আর চিন্তা নেই বাজাজ ফাইন্যান্স এখন আপনাদের শহর করিমগঞ্জে বাজাজ ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ডকুমেন্টেশন লো ইন্টারেস্ট রেট লো ডাউন পেমেন্ট সিস্টেম ও ফাস্টার প্রসেসিং বাজাজ বাইকে আপনারা পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি বিভিন্ন নিত্য নতুন মডেলের বাইক কেনা ও সার্ভিসিংয়ের জন্য চিন্তা করতে হবে না আজই চলে আসুন আমাদের ইস্টার অটোমোবাইলস পাতারকান্দি রোড কান্দিশাইল করিমগঞ্জ ফোন নাম্বার 0383-26-0021 9435076-32 8876-0910-91 চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি গোলব্লাডার অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয় শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও
সেলস কোঅপারেটিভ স্টোরস তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোরসের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণি সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। কম মুনাফা এবং অধিক সংখ্যক গ্রাহকের সন্তুষ্টি আমাদের আনন্দ সংবাদ। আনন্দ সংবাদ, করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। বার্ষিক পরীক্ষা রবিবার করিমগঞ্জ কলেজে সেলফ ডিফেন্স টাইকেন্ডু একাডেমির উদ্যোগে কালার বেল্ট টেস্ট অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অংশগ্রহণ করে বেশ কিছু টাইকেন্ডু প্রশিক্ষার্থী। সঠিক সুযোগ সুবিধা না পাওয়ায় টাইকেন্ডু প্রশিক্ষণ দেওয়ার জন্য স্থায়ীভাবে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারছেন না বলে জানান প্রশিক্ষকরা। এছাড়াও সব ধরনের সুযোগ সুবিধা পেলে টাইকেন্ডু প্রশিক্ষার্থীরা আগামী দিনে স্বর্ণপদক নিয়ে আসবে বলেও আশা ব্যক্ত করেন টাইকেন্ডু মাস্টার বিশ্বজিৎ ঘোষ। কালার বেল্ট টেস্ট প্রত্যেক ছমাস পর পরে হয়ে থাকে। তো আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে আমাদের একাডেমির সেলফ ডিফেন্স টাইকেন্ডু একাডেমির যত স্কুল আছে, আমার এবং আমার ছাত্রদের সবার ছাত্ররা আজকের এই পরীক্ষা দিচ্ছে। তো আগামী দিনে ওরা ব্ল্যাক বেল্ট হবে এই একাডেমি থেকে, এবং এই একাডেমি থেকে আমরা ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্ট করি, ডিস্ট্রিক্ট থেকে স্টেট রিপ্রেজেন্ট করি, স্টেট রিপ্রেজেন্ট করে আমাদের ছেলেমেয়েরা এই বছর মরান এবং নাহারকাটিয়াতে গিয়ে 35 মেডেল আমরা পেয়েছি। আমরা গোল্ড মেডেল পাইনি, বাট সিলভার মেডেল পর্যন্ত আমরা পেয়েছি। আমাদের এখানে কোনো টাইকোন্ডো কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, আমরা স্কুল কলেজের বারিন্দায় মাঠে ওদেরকে করাই, কোনো জায়গাও অ্যাকচুয়ালি পাই না আমরা। বাট আমাদের যদি ইনডোর স্টেডিয়ামটা কমপ্লিট হয়ে যায়, আমরা ট্রাই করব যাতে ওখানে আমাদেরকে সুযোগ দেওয়া হয়। যদি এখানে সুযোগ দেওয়া হয় তো আমি এখানে বসে কথা দিলাম আমাদের করিমগঞ্জের ছেলেরা গোল্ড মেডেল স্টেটে ন্যাশনালে গোল্ড মেডেল মারবে, এরকম ট্যালেন্ট আমাদের বাচ্চাদের মধ্যে আছে।
ট্রাভেলার সিন্ডিকেট। কাছাড়ের দিগরখাল থেকে এই সিন্ডিকেট চলছে বলে অভিযোগ করেন পাথারগান্দির বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পাল। পুলিশ এবং করিমগঞ্জ সেল ট্যাক্সের অভিযানে প্রকাশ্যে এলো এই কয়লা কেলেঙ্কারির তথ্য। আসাম ত্রিপুরা সীমান্তে জব্দ করা হয় কয়লা বোঝাই এই ট্রাকটি এবং এই ঘটনায় রাজ্যে চলতে থাকা সিন্ডিকেট রাজের তথ্য উদ্ঘাটিত হল। NL01K8386 নম্বরের এই ট্রাকে ছিল অবৈধ কয়লা, জব্দ হওয়া ট্রাকটির কোনো বৈধ কাগজপত্র ছিল না। অন্যদিকে পুলিশের অভিযানে প্রতিবারই রহস্যজনকভাবে চালক বা গাড়িতে থাকা অন্যান্য লোক পালিয়ে যেতে সক্ষম হয়। অবৈধ কয়লাভর্তি ট্রাকটি মেঘালয় থেকে আসাম হয়ে ত্রিপুরা যাচ্ছিল আর এভাবেই রাজ্যে অব্যাহত রয়েছে সিন্ডিকেট রাজের দব্দবাণী। একাংশ সরকারি কর্মীদের ম্যানেজ করে রাজস্ব ফাঁকি দিয়ে কাছাড় থেকে বহিররাজ্যে প্রতিদিনই নানাবিধ সামগ্রী পাচারের কাজ চলছে। কয়লার ক্ষেত্রে সবথেকে বড় প্রশ্ন হলো মেঘালয় থেকে ট্রাকে কয়লা বোঝাই করে কিভাবে ত্রিপুরা সীমান্তে পৌঁছতে পারে এবং এতে শাসক দলের কোনো ব্যক্তি জড়িত আছে কিনা, এই নিয়েও জোর চর্চা চলছে। 9 বজে के इर्द गिर्द हमने ये गाड़ी जो है 8386 उसको इंटरसेप्ट किया था आपका सुपरकांडी एरिया के आसपास। तो हमने जब चालान मांगा तो उन्होंने दिया हुआ है, लेकिन ये निकला है ये डुप्लीकेट चालान है, मतलब 2 नंबरी का माल है, स्मगल्ड माल है। तो इसे हमने तफ्तीश किया आगे और हमने अपने GST प्रोविजंस के अंतर्गत সিজার অর্ডার উনকো ইস্যু কিয়া হ্যায়। আমার কনস্টিটিউয়েন্সি জোয়াকালি রাতে একটা গাড়ি ধরা পড়েছে, এতিয়া এই গাড়িখন আছে চোরাইবাড়ি গেটও আছে, এই চোরাইবাড়ি পুলিশ চেক পয়েন্ট যত চেক হয় তাতে এই গাড়িখন আছে। আর আমার SP মহোদয় দিন রাতে একটু চেকিং করে আছে, শুনেছি যে 2-3 গাড়ি ইয়ে করেছে, তার মধ্যে একটা ধরা পড়েছে। আর বেলি গাড়িবিলাক তো আপনার মেঘালয়ের পর দিগরখালও এইফালে দিয়ে যত পাথারগান্দির ফলে একটা গাড়ি গইছিলে জকালি রাতে একটু ধরা পড়েছে। কয়লার কারণে যদি বৈধভাবে কয়লা আয় কোনো আপত্তি নাই, কিন্তু অবৈধভাবে কিবা কয়লা যদি ইয়াত সোমায় এইবিলাক সব ধরা হব। আপনারলোকে চাও, দেখি যাও কি হয়। শুভবার্তা জি পর্যন্তই, আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।